শরীফের ভিতরে ও বাইরের জানা অজানা তথ্য সম্বলিত ওয়ান ডে ইন দ্য হারাম এই প্রামাণ্যচিত্রটি দেখানোর ব্যবস্থা করেছে টিভি ওয়ান কর্তৃপক্ষ। এতে কাবা শরীফের অভ্যন্তরে কিংবা কাবা শরীফের পাশে ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত 24 ঘন্টায় কী ধরনের কার্যক্রম হয় সব কিছু দেখানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষ জানতে পেরেছে আসলে কাবা শরীফে সারাদিনে কী কী কার্যক্রম সংগঠিত হয়, ইমাম সাহেবরা কী করেন, মুয়াজ্জিন সাহেবরা কী করেন কিংবা মুসল্লিরা কী করেন, সেসব বিষয় তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। যারা দেখেছেন তারা এই আয়োজনের জন্য টিভি ওয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং টিভি ওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে লন্ডন সহ বিভিন্ন শহরে এটি ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে এবং ভবিষ্যতেও আরও প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে কাবা শরীফ সম্পর্কে আরও বেশি করে জানানোর সুযোগ সৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ, আজকে লন্ডন রয়্যাল রিজেন্সিতে ওয়ান ডে ইন দ্য হারাম ফিল্মটি আবার স্ক্রিনিং হচ্ছে। শত শত মানুষ উপস্থিত হয়েছে, বিভিন্ন পরিবাররা এসেছে, ছোট বড় নারী পুরুষরা একত্রিত হয়েছে। বিভিন্ন শহরে এই ফিল্মটি আগেও প্রদর্শিত হয়েছে এবং এই হলেও আরও কয়েকবার প্রদর্শিত হয়েছে। কেন মানুষ আসছে? তার কারণ হলো তারা ভালোবাসে হারামকে, তারা ভালোবাসে কাবাকে, তারা ভালোবাসে মক্কা মক্কারামাকে। এবং এই ফিল্মের মাধ্যমে কীভাবে হারাম প্রতিদিন অপারেশন হয় সেগুলোকে তারা জানতে পারে। এখানে বসে এই ফিল্ম দেখার মাধ্যমে তারা যেন হারামেই চলে যায় এবং একটি আধ্যাত্মিক সুখ অনুভব করে। এর মাধ্যমে আমরা জানতে পারি ইমামরা কীভাবে সালা আদায় করান, কীভাবে মুয়াজ্জিনরা কীভাবে আজান দেন, এবং এর মাধ্যমে আমরা জানতে পারি কীভাবে জমজম পানি বিতরণ করা হয়, এবং আমরা জানতে পারি আইটি সেকশন কীভাবে কাজ করে। সব কিছু কম্প্রেহেন্সিভভাবে এই ফিল্মের মাধ্যমে জানা যায় আর এই কারণে মানুষ বারবার এখানে ছুটে আসে। এর মাধ্যমে আধ্যাত্মিক একটি শক্তি অনুভব তারা করে। আমরা আশা করব এই ফিল্মটি সকলে দেখবেন, বারবার দেখবেন এবং বিভিন্ন শহরে সেটা প্রদর্শিত হবে এবং এর মাধ্যমে তারা হারামের সাথে নিজের আত্মাকে সম্পৃক্ত করতে পারবেন। মহান রব্বুল আলামিন যেন এই প্রোগ্রামগুলোকে কবুল করেন, এই ইভেন্টগুলোকে কবুল করেন। আমি আসলে ওয়ান ডে ইন দ্য হারাম এর একটা মূল বিষয় হলো 24 ঘন্টায় হারামে কি অ্যাক্টিভিটিস হয়। আমরা যখন হারাম শরীফে যাই অনেক সময় কিন্তু আমরা সব জায়গাতে যেতে পারি না, দেখতে পারি না, আর এটা দেখলে পরে মানুষের হারামের সঙ্গে কাবার সঙ্গে মানুষের রিলেশনটা বাড়বে। স্পেসিফিকলি আমাদের ইয়াং পিপল যারা, আমরা চাই তাদের আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সঙ্গে কানেক্টেড হোক, আর আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য কাবার সঙ্গে যদি কানেক্টেড হয়, মসজিদ হারামের সঙ্গে যদি কানেক্টেড হয়, তাহলে আমাদের বাচ্চারা, আমাদের ইয়াং জেনারেশন, তারা আল্লাহর দিনের উপরে থাকবে এবং তাদের বাচ্চারাও দিনের উপরে থাকবে। এই মোটিভেশন দেওয়ার জন্য আমাদের ইয়াং জেনারেশনকে এবং আমাদের ভাই বোনদেরকে, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের সঙ্গে থাকি, দিনের সাথে থাকি, ইসলামের সঙ্গে থাকি, কাবার সঙ্গে থাকি, সেজন্যই মূলত আমরা টিভি ওয়ানের পক্ষ থেকে, এই যে আমাদের ইন্সপায়ার্ড বাই ইসলামের এই প্রজেক্টের পক্ষ থেকে, আমরা এই ওয়ান ডে ইন দ্য হারাম ফিল্মটা মানুষকে দেখানোর ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, যারাই দেখছেন তারা উৎসাহিত হচ্ছেন, ইন্সপায়ার্ড হচ্ছেন এবং মানুষের ইমানটা মজবুত হচ্ছে। আমরা এই দুনিয়ার মানুষদেরকে কাবার সঙ্গে কানেক্টেড করতে চাই, সেজন্যই আমরা ওয়ান ডে ইন দ্য হারামের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ অন্যান্য শহরেও আমরা এটা করবো ইনশাআল্লাহ, এবং বিশেষ করে ওয়ান ডে ইন দ্য হারামের পরে যেমন মসজিদে নববীর উপরে যেই ফিল্ম করা হয়েছে সেটাকে আমরা দেখাবো, এরপরে মসজিদে আকসার উপরে যে ফিল্ম তৈরি করা হয়েছে সেটাকে আমরা গ্রাজুয়ালি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা হারাম দিয়ে শুরু করেছি, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এই তিনটা হলি প্লেস যে আমাদের আছে, পবিত্র স্থান, এর প্রত্যেকটার ব্যাপারে আমরা ডকুমেন্টারি দেখাবো ইনশাআল্লাহ কমিউনিটিকে। যে প্রোগ্রাম হচ্ছে ডে ইন হারাম, মানে টিভি ওয়ান চমৎকার একটা অনুষ্ঠান এখানে করতেছে। আমি আমার পুরো পরিবার নিয়ে আসছি, আমার ছেলে মেয়ে নাতি নিয়ে আসছি, যে এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম। আমরা অনেকেই ইভেন হজেই যাই, কিন্তু হজের যে আসল উদ্দেশ্য এবং যে সেখানে যে যে জন্য হজ হচ্ছে এবং মক্কা মদিনা কী জন্য প্রতিষ্ঠিত হয়েছে এগুলো আমরা অনেকেই জানি না। তো এই প্রোগ্রামের মাধ্যমে মানে পুরা কী জন্য হজ আসলো এবং পুরো ইতিহাসটা আমরা জানতে পারবো। এই জন্য আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমার ছেলেমেয়েদেরকে নিয়ে আসছি যে তারাও জানতে পারবে। কিন্তু আমি আবারও টিভি ওয়ানকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটা দেওয়ার জন্য এবং আমার মনে হয় এটা যারাই দেখবে উপকৃত হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এটা আসলে আমাদের প্রজন্ম যারা তাদেরকে আসলে এটা ইসলাম সম্বন্ধে, আল্লাহর ঘর সম্বন্ধে যে তারা যে মেসেজ যে সুন্দরভাবে দিচ্ছেন এটা অসাধারণ। যারা অর্গানাইজ করছে বা যারা এটা প্রেজেন্টিং করছেন তারা অসংখ্য ধন্যবাদ।